হচ্ছে বেনারসের ঘাট লাইভ আরতি। প্লাইবোর্ড তোমাদের আগে দেখেছিলাম যে প্লাইবোর্ডটা সাদা রঙের ছিল। আগের বছরের যে ভিড়টা ছিল সেই বছরের ভিড় হবে, জায়গা দিতে পারবো নাকি লোককে সেইটা নিয়েই চিন্তিত। বর্ধমান কিরণ সংঘ, যেটা তোমাদেরকে আগে ভিডিওটা তৈরি করার আগে মানে প্রস্তুতি পর্ব কেমন ছিল সেটা আপনার সামনে তুলে ধরেছিলাম, এরপর হচ্ছে পুরো কমপ্লিট। তো আজকে হচ্ছে কিরণ সংঘ এটা উদ্বোধন হচ্ছে, আর এই বছরের থিম হচ্ছে বেনারসের ঘাট। তোমরা লাইভ আরতি কিন্তু এই মন্ডপে তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা এখানে হবে। এই গঙ্গা, এটা গঙ্গা মন্ডলে কি করা হয়েছে, কিরণ সংঘের সকলেরই পরিচিত বর্ধমান শহরের পরিচিত একজন মানুষ তাকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নিচ্ছে মস্তিষ্ক প্রসূত ভাবনা। আমি শুরুতেই বলছিলাম ক্লাবের সদস্যদের মস্তিষ্ক প্রসূত ভাবনাটি এত সুন্দর বাস্তব। গঙ্গার যে বেনারসের যে গঙ্গার ঘাটটা সেটা এত সুন্দর করে ক্রিয়েট করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা মূর্তি হবে, এখানে একটা মূর্তি হবে, একটা মূর্তি হবে, মোটামুটি তিনটে মূর্তি আপাতত কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর মহাদেবের কিন্তু এখানে বিরাজ করছে, মাঝখানটা বিরাজ করছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে কিন্তু তোমরা আলোর খেলা দেখতে পারবে, আরো নানা রকম আলো এখানে জ্বলছে। আলোর খেলা লাইভ আরতি যখন হবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। কিন্তু এখানে দেখুন লাইভ আরতি যখন শুরু হবে এই সামনেটা মানে 1, 2, 3, 4, 5 জায়গায় কিন্তু আর লাইভ আরতি হবে। এটা যেমন এই একটা জায়গায় এই পাঁচ জায়গায় কিন্তু লাইভ আরতি হবে। বর্ধমান 5 নম্বর কিরণ সংঘ, এই বছরের এদের থিম হচ্ছে বেনারসের ঘাট লাইভ আরতি, তার সঙ্গে লাইটের খেলাও থাকছে। এটা হচ্ছে প্রবেশ গেটটা, আমরা এদিকে ঢুকবো, এদিকে ঢুকে আমরা এদিকে যাবো। মানে হচ্ছে যে মন্ডপের সামনে কিছু যাওয়া যাবে না, মাকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ভেতরে কোনো জায়গা মানে যাওয়ার কোনো সিন নেই। এই ঘাটের পাশ থেকে তোমরা লাইভ আরতিটা পুরো দেখতে পারবে। দারুণ লাগছে কিন্তু এখানটা, এখানটা পড়েছে। আর প্যান্ডেলটা সত্যি সুন্দর লাগছে, এটা পুরো বেনারসের ঘাটের মধ্যে লাগছে দেখতে। কিন্তু এটা হচ্ছে বাহির পথটা, তো আমরা ওদিক থেকে মানে আমরা এদিক থেকে ঠাকুর দেখে এসে মানে এদিক দিয়ে আসবো, এসে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবো সোজা। পেছনের চালচিত্রটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, আর মা কিন্তু বিরাজ করছে দারুণ সুন্দরভাবে। অসুরের রূপটা কিন্তু আমরা অন্যরকম দেখলাম, আর দুর্গার আর অসুরের রূপটা কিন্তু আমরা অন্যরকম দেখছি। অসুর চুল ধরে দাঁড়িয়ে আছে, আর এদিকে মহিষটা শুয়ে আছে, আর নিচের দিকে কিন্তু গণেশ লক্ষ্মী সরস্বতী আর কার্তিক আছে। মানে উপরে মা দুর্গা, আর নিচে আছে মায়ের সব সন্তানরা। কিন্তু তোমাদের বলেছিলাম এই কাজগুলো কিন্তু সব সোলার কাজ, মানে উপরে যে কাজগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু সোলার কাজ, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সব কিন্তু প্লাইবোর্ডের। তোমাদের আগে দেখেছিলাম যে প্লাইবোর্ডটা সাদা রঙের ছিল, রং করে দিয়ে কিন্তু এটা এরকম করেছে। আর এইটা কিন্তু ফলস, মানে আমরা কিন্তু এখান দিয়ে যেতে পারবো না, আমাদের যা দেখার কিন্তু এখান দিয়ে। আর রেজার লাইটগুলো কিন্তু দারুণ মেরেছে, কিন্তু রেজার লাইটগুলো এখানে কিন্তু দারুণ ফোকাস করেছে। কিরণ সংঘ 5 নম্বর কিরণ সংঘ, এটা হচ্ছে প্রবেশ গেটটা, মানে তোমরা যারা আসবে 5 নম্বর মানে বর্ধমান কিরণ সংঘে, তো এই ভেতর থেকে কিন্তু ঢুকতে হবে। এই ভেতর থেকে এসে এটা হচ্ছে ওপেনিং গেটটা। এই প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আর আজকে তোমাদের দেখাবো রেজার লাইট শো, আর তার সঙ্গে থাকবে লাইভ আরতি। এবার শুরু হচ্ছে রেজার লাইট শো আর আরতি। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, প্যান্ডেলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর বেনারস থেকে যেসব পুরোহিতরা এসে এসছে তারাই কিন্তু এই আরতি করবে। অনেকজনই বেনারস গেছিলেন, বেনারসে সন্ধ্যাবেলা যে আরতি হয় 6টার সময় সে আরতিটা আজকে আমরা বর্ধমান কিরণ সংঘের মাঠে দেখতে পাচ্ছি। দারুণ একটা অনুভূতি, যেহেতু এই লাইভ আরতি আমরা দেখছি কিরণ সংঘের মাঠে, যেটা এই বছরের থিম হচ্ছে বেনারসের ঘাট।
থিম থাকেই বিগ বাজারের প্যান্ডেল, আর এই বছরের থিম আমরা দেখলাম বেনারস ঘাট। না প্রথম থেকে মানে এই প্যান্ডেলটা প্রথম থেকে লাস্ট অব্দি আমি তুলে ধরেছি, আজকে পুরো ফিনিশিং করলাম। তো কেমন মনে হচ্ছে যে প্রত্যেক মানে আগের বছরের যে ভিড়টা ছিল সেই বছরের ভিড়টা হবে অনেক বেশি? আগের বছর ধরে নিন যদি কেউ যদি এই চতুর্থ থেকে আমাদের যে প্রচুর বড় লাইন, আমরা জায়গা দিতে পারবো না কি লোককে সেইটা নিয়ে চিনতে। আচ্ছা এত ভিড় এবছর? আচ্ছা প্রত্যেক বছরই কিছু ট্রফি আমাদের এই ক্লাবে আসে, আপনারা আশাবাদী যে এই বছরে তোমাদের আপনাদের আগের বছর থেকে অনেক বেশি ট্রফি আসবে। বাহ, এবং সবচেয়ে বড় ট্রফিগুলো এবার নিশ্চয়ই আমরাই ডিজার্ভ। একদম 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 একদম, যেহেতু লাইভ আরতি চলছে বেনারস থেকে এসে একদম, বা তার সঙ্গে রেজার লাইট এখানেই পুজোর হয় বারোয়ারি মন্দিরে। ঠাকুরটা তোমরা দেখে নাও এখানে রাখা আছে, দারুণ সুন্দর লাগছে। আর মায়ের পেছনের চালচিত্রটা কিন্তু অসংখ্য দারুণ লাগছে, মানে পেছনের চালচিত্র দারুণ সুন্দর লাগছে দেখতে। মোটামুটি তোমরা যারা কিরণ সঙ্গে আসবে আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, তোমরা এখানে চলে আসতে পারবে এত সুন্দর প্যান্ডেলটা দেখার জন্য আর রেজার লাইটটা দেখার জন্য। তো গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম।